আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করব বা কি পান করব এ নিয়ে চিন্তা করো না, আর কি পরব এ কথা ভেবে দেহের বিষয়েও চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন কি মূল্যবান নয়, অথবা পোশাকের চেয়ে দেহটা কি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকে একবার তাকাও, দেখো তারা বীজ বোনে না, ফসলও কাটে না, অথবা গোলা ঘরে নিয়ে গিয়ে তা জমাও করে না। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার যোগান, তোমরা কি ওদের থেকে আরও মূল্যবান নও? তোমাদের মধ্যে কে ভাবনা চিন্তা করে নিজের আয়ু এক ঘন্টাও বাড়াতে পারে? পোশাকের বিষয়েই বা কেন এত চিন্তা করো? মাঠের লিলি ফুলগুলোর দিকে চেয়ে দেখো কিভাবে তারা ফুটে উঠেছে। তারা পরিশ্রম করে না, নিজেদের জন্য পোশাকও তৈরি করে না। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, রাজা সলোমন তার সমস্ত জাঁকজমক সত্ত্বেও তার পোশাকে ওই ফুলগুলির একটির মতো নিজেকে সাজাতে পারেননি। মাঠে যে ঘাস আছে যা কাল উনুনে ফেলে দেওয়া হবে, ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরও সুন্দর করে সাজাবেন না? তোমরা এই বলে চিন্তা করো না আমরা কি খাবো বা কি পান করব বা কি পরব। বিধর্মীরাই এসব নিয়ে চিন্তা করে। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তো জানেন এসব জিনিসের তোমাদের প্রয়োজন আছে। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার কি ইচ্ছা তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। কালকের জন্য চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্য থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টই যথেষ্ট।